हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछेन आल्लाहर अशेष रहमते। आलहामदुलिल्लाह आमरा सबाई भालो आछि। चले आसलाम नतून आरेकटी ब्लग निये। तो आजकेर ब्लगटी होच्छे आमार नवम रोजार ब्लग। तो आजकेर ब्लगे इफतार रान्ना बान्ना सबकिछुई शेयर करब। तो शुरूतेई रान्ना दिए स्टार्ट करलाम। एखाने आमी होच्छे मुरगीर मांस, मुरगीर मसला, तारपर होच्छे लवण और पेंयाज कुचि दिए एकटु माखिए नितेछि। आमी एखन मांसटा रान्ना करब। तो एटा छिलो लेयार मुरगी, एकटु शक्त जे मुरगीगुलो हय ओटा, आर ई मुरगीगुलो अनेक मजार हय खेते। तो एखाने तेलेर मध्ये आमी दिए दिएछि एलाच, दारुचिनि आर होच्छे तेजपाता और कयेकटा लवंग दिए ए गोटा गरम मसलागुलोके किछुक्षण भेजे निब। तारपर एखन दिए दिलाम पेंयाज कुचि। आमी मांसेर साथेओ किछुटा पेंयाज कुचि दिएछि। तो पेंयाजटाके एखन भेजे निब। तो रान्नार पाशापाशि इफतारेर प्रस्तुतिओ निब। आर आजके डिफरेंट किछु दिए इफतार करब। আজকে আমি হচ্ছে ফিশের একটা রেসিপি করব তেলাপিয়া মাছ দিয়ে। তো অলরেডি রেসিপিটা অনেকে হয়তো আমার কুকিং চ্যানেলে দেখেছেন। আমি গতকালকের রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে আমার অন্তুস কুকিং চ্যানেলে। তো যারা এখনো রেসিপিটা দেখেননি দেখে আসতে পারেন। আমি খুবই সহজভাবে কিভাবে তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ করা যায়, বাসায় নরমাল যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই খুব সহজভাবে কিভাবে করা যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা দেখে আসতে পারেন রেসিপিটা চাইলে, লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আমাদের ইফতারে থাকবে হচ্ছে বারবিকিউ ফিশ দিয়ে পরোটা আর হচ্ছে ডিম চপ, আলুর চপ। তো আমি হচ্ছে রান্নাটা শেষ করে তারপর হচ্ছে মাছের প্রিপারেশনটা করব। তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর বাটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, আর তারপর হচ্ছে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর দিব লবণ। একটুখানি পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব এখানে রাঁধুনি, চিকেনের মশলা। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি টক দই দিয়ে দিব। আর আজকের রান্নাটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছিল, একদম কম আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর চিকেনটাকেও খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। আসলে সব সময় যেভাবে রান্না করি ওইভাবেই করেছি। তো যেহেতু এটা হার্ড চিকেন একটু দেরি হয়েছিল। এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে, এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষানো হলেই কিন্তু তরকারিটা অনেক মজার হয়। তো যাই হোক, দেখতে দেখতে দশটা রোজা চলে গেল। আজকে হচ্ছে এগারোতম রোজা। রহমতের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে রোজা আসলে কোথায় দিয়ে যে রোজা আবার চলে যায়, শেষ হয়ে যায় একদমই আমি বুঝতেই পারি না। মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো মনে হলো সেদিন রোজা স্টার্ট হলো, অলরেডি দশটা রোজা শেষ আর আছে বিশটা রোজা। তো যাই হোক, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া রাখবেন। তো এই তো আমার মশলাটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন হচ্ছে আগে থেকে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। তারপর এটাকে ঢেকে আমি রান্না করব। এখন আর এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি যেটা করতেছি, যে তেলাপিয়া ফিশটা হচ্ছে আমি বারবিকিউ করব, তো সেটার জন্য এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে সব ধরনের মশলা দিয়েছি আর বারবিকিউ মশলার পরিবর্তে আমি ইউজ করেছি কাবাব মশলা। আপনারা চাইলে বারবিকিউ মশলাটা যদি হাতের কাছে না থাকে তাহলে কাবাব মশলাটা ইউজ করতে পারেন, এতে করেও এটার টেস্ট অনেক ভালো আসে। তো এখানে বিশাল বড় সাইজের একটা মাছ নিয়েছি, মাছটা হচ্ছে পুকুরের ছিল। তো মাছটা কিন্তু অনেক বড়, ক্যামেরাতে অতটা বড় লাগতেছে না কেন আমি জানি না, এটার ওজন প্রায় 1.5 কেজির মতো হবে। তো মাছটা কিন্তু অনেক বড়। তো বড় মাছ দিয়ে তেলাপিয়ার বারবিকিউ করলে কিন্তু আরও অনেক মজার হয়, ছোট মাছ দিয়েও মজার হয়। তো আমি মশলাটা এখন হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতেছি। আর মাছের গায়ে মশলা লাগানোর আগে আমি যেটা করেছি, মাছটাকে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এতে করে মাছটা একটু সফট হয় আর লবণটাও মাছের মধ্যে ভালো করে যায়। তো মশলা মেখে নেওয়ার পর এক্সট্রা এই মশলাটা অবশিষ্ট রয়ে গিয়েছে,
তো এখন হচ্ছে আমি মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছি, ইফতারের আগে বের করে হচ্ছে ভেজে নিব। আর আজকের এই বারবিকিউটা ভীষণ মজার হয়েছিল, আর আমরা খেয়েছি পরোটা দিয়ে, অসম্ভব মজা লেগেছে। তো এর আগে আমি ফিশ বারবিকিউ পরোটা দিয়ে খাওয়া হয় নাই, যতবারই খেয়েছি শুধু শুধু খালি খালি খেয়েছি, তো পরোটা দিয়ে অনেক মজা লেগেছে। তো এখানে আমি আর ফুল রেসিপিটা শেয়ার করলাম না, যেহেতু আমি কুকিং চ্যানেলে ফুল রেসিপিটা শেয়ার করেছি। সো প্লিজ আপনারা ফুল রেসিপিটা দেখতে চাইলে আমার কুকিং চ্যানেলটি ভিজিট করবেন। এই তো এখন হচ্ছে আমি মুরগির মাংসটার মধ্যে একটুখানি দুধ দিয়ে দিয়েছি, তারপর আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে পানি দিয়েছি, পানিটার মধ্যে হচ্ছে মুরগিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিব। এই তো ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, আর এই তরকারিটা অনেক মজার হয়েছিল। এই তো আর রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না, প্যান একদম চুলার পাশেই জানালা, তো দিনের বেলা অনেক রোদ আসে যার কারণে ভিডিওতে বোঝা যাচ্ছে না ভালো করে। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আর পাশের চুলায় হচ্ছে টমেটোর টক বসানো হয়েছে, তো এর সাথে জলপাই দেওয়া হয়েছে। টমেটোর টকে জলপাই দিলে টকটা আর একটু বেশি টক টক হয়, একটু টেস্ট হয় বেশি। তো এই তো এখন টকটা হতে থাকবে, আর আমার চিকেন রান্না তো হয়ে গিয়েছে। এই তো এই ছিল রান্না বান্না, আর আমি সালাদটাও আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে দিব। এই তো টকটা প্রায় হয়ে গিয়েছে, বাগার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, ডিম চপের জন্য আলু ম্যাশ করে নিব, আর চপগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিব। আগে থেকে বানিয়ে ফ্রিজে একটু রেখে দিলে চপটা একটু টাইট হয়, আর কাজটাও অনেক ইজি হয়ে যায়, ইফতারের আগে খুব একটা প্রেশার হয় না। এই তো এখানে আমি ডিম চপের জন্য ডিম নিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে ডিমটা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে ম্যাশ করে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচামরিচ, কম করেই বানাবো। আর ডিম চপ অনেক বড় হয় সাইজে, একটা খেলেই মনে হয় পেট ভরে যায়। তো এই তো এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব হচ্ছে একটু মাংসের মশলা আর লবণ, দিয়ে ভালো করে আলুটাকে মথে নিব, সব কিছু একসাথে মিক্স করে নিব। একটুখানি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর আলু ভর্তা বানালে আমার হাত প্রচণ্ড রকমের জ্বলে, আর এমনি তো আমার মরিচ কাটলে হাত অনেক জ্বলে, আমার হাতের স্কিন হচ্ছে একটু পাতলা যার কারণে খুব বেশি আরও জ্বলে, মানে ঝালটা একদমই সহ্য হয় না। শুকনো মরিচ কাঁচামরিচ যেটাই ধরি না কেন, এক আপ ওই দিন কমেন্টস করেছে যে আমার হাত জ্বলে কি না আমি যে মরিচ ধরি, তো হাত তো অবশ্যই জ্বলে, মরিচ তো অনেক ঝাল হয়। এই তো আলুটা মাখানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে ডিমটাকে একটু মেখে নিলাম। এখন আমি কিছুটা ভর্তা হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে চেপে চেপে তারপর এটাকে স্প্রেড করে নিব, আর তার মাঝখানে হচ্ছে ডিমটা দিয়ে দিব, দিয়ে এটাকে কভার করে নিব ভর্তাটা দিয়ে। ডিম চপের একটা রেসিপি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেসিপিটাও ফলো করতে পারেন। তো ওইটা আমি হচ্ছে ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে ভেজেছিলাম, আর আজকের চপটা আমি হচ্ছে বেসনের ব্যাটারে চুবিয়ে ভাজবো। এই তো একটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি সেমভাবে বাকি সবগুলো বানিয়ে নিব। আর সবগুলো ডিম চপ বানানো হয়ে গেলে বাকি যেই আলুর মিশ্রণটা থাকবে সেটা দিয়ে আমি হচ্ছে আলুর চপ বানিয়ে নিব। এই তো আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি, আর বাকি যে আলুটা ছিল সেটা দিয়ে হচ্ছে আলুর চপ বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি সালাদের জন্য টমেটো, শসা, গাজর সব কিছু কেটে নিব। Thank you.
আমার সালাদটা কাটা হয়ে গিয়েছে, এখন সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। আর মরিচটা হচ্ছে আমি চামচ দিয়ে দিয়েছি, চামচ দিয়ে দিয়ে তারপর বাকিটা আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ হাত প্রচণ্ড জলে মরিচ ধরলে। তো যাই হোক, এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্তে আমি হচ্ছে মাছটাকে এখন ফ্রাই করে নিব। তো প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি, তো জায়গা হচ্ছিল না, আমি আসলে বুঝতে পারিনি, ভেবেছিলাম যে হয়ে যাবে। তো এটা থেকে আমি চেঞ্জ করে তারপর অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব, বড় একটা কড়াইয়ে। তো এই তো আমি কড়াইয়ের মধ্যে মাছটা নিয়ে নিয়েছি। তো মাছটার তেলের মধ্যে দেওয়ার পর উপর থেকে হচ্ছে বাকি যে মশলাটা ছিল সেটা আমি ব্রাশ করে দিব, আর উপর থেকে একটু তেলটা এভাবে দিয়ে দিব, এতে করে উপরের অংশটাও হয়ে যাবে। মাছটা ফ্রাই করার পর এক্সট্রা যে মশলাটা রয়ে গিয়েছিল সেটাকে হচ্ছে আমি তেলের মধ্যে ভুনা করে নিব। এই তো বাকি মশলাটাকে একটু ভুনে নিচ্ছি, আর এই মশলাটা হচ্ছে মাছের গায়ে লাগিয়ে নিব মাছটা ভাজা হয়ে গেলে, মানে সার্ভ করার সময় আর কি। তো মাছটাকে চুলায় রেখে, মানে চুলার আঁচটাকে কমিয়ে রেখে ঢেকে দিয়েছিলাম, আর এই ফাঁকে আমি হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার সময় খুঁজে পাচ্ছি না। তো পরোটা বানিয়েছি, পরোটার ডোটা আমি সকালবেলায় তৈরি করে রেখেছিলাম। তো এখন হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি হচ্ছে চপগুলোকে ভেজে নিচ্ছি। তো ইফতারের ঠিক কিছুক্ষণ আগেই হচ্ছে সব ভাজাভাজির কাজগুলো করে নিই, এতে করে সব কিছুই গরম থাকে। এই তো ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আলুর চপ যেগুলো হয়েছিল সেগুলো ভেজে নিচ্ছি, আর চপগুলো অনেক ক্রিস্পি হয়েছিল, অনেক ফুলকু হয়েছিল। তো ইফতারের সময় আসলে পরোটা আর ফিশ খাওয়ার পর পেটে একদমই জায়গা ছিল না চপ খাওয়ার মতো। তো চপটা হচ্ছে আমি পরে খেয়েছি, নামাজ পরে, তারপরে রেস্ট নিয়ে অনেকক্ষণ পরে খেয়েছিলাম। এই তো মাছটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, টমেটো দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি, আর মাছের মাথার সামনে দিয়ে দিয়েছি পুদিনা পাতা, শসা আর লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি। এই তো আর উপর থেকে মশলাটা দিয়ে দিয়েছি, আর ফিশটা খেতে খুব মজার হয়েছিল। আপনারা চাইলে রেসিপিটা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন, যারা এখনও বানিয়ে খাননি খুব ভাল লাগবে। রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো মাছটা ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে আমি পরোটাগুলো সব ভেজে নিয়েছি, আর সব ইফতার রেডি হয়ে গিয়েছে, এখন টেবিলে সব কিছু নিয়ে এসেছি। এই তো এই ছিল আমাদের আজকের ইফতার, আর সাথে ছিল ফ্রুটু আর হচ্ছে ফ্রুটিকা জুস, ট্যাঙের শরবত বানিয়ে নেবে। তো আজকের ইফতারটা অনেক মজা লেগেছে, বিশেষ করে ফিশ ফ্রাইটা খুবই মজার ছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে গিয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইফতার খাওয়া শেষ করে তারপর হচ্ছে নামাজ পড়ে নিয়েছি, তো এর মধ্যে কারেন্টও চলে গিয়েছিল। তো আমরা হচ্ছে বাইরে থেকে অনেকক্ষণ হেঁটে এসেছি, হাঁটাহাঁটি করে এসে এখন হচ্ছে চপ খাবো। তো চপটাকে আমি আরেকবার ফ্রাই করে নিয়েছি, কারণ ক্রিস্পিটা খেতেই ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু সফট হয়ে যায় যেটা আমার ভাল লাগে না। তো এখন আরেকবার ভেজে নেওয়ার পর অনেক ক্রিস্পি হয়েছিল, তো এখন আমরা চপ খেয়ে নিচ্ছি, আর চপটা অনেক মজার হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।